থেকে শুনবো আল্লাহ পাক কি বলেন। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক 15 ফারাত 3 পৃষ্ঠার ভিতরে ঘোষণা দিতেছে, তোমরা একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করিও না, এবং তোমাদের পিতা মাতা যারা আছে তাদের সেবা করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। কে বলে? আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না, এটাও আমরা বুঝি জানি। এরপরে যার স্থান আল্লাহ রেখেছে ওই জায়গাটার নাম হচ্ছে পিতা মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমি আল্লাহর এবাদত করো, এরপরে বলে পিতা মাতার সেবা করো, সৎ ব্যবহার করো। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলে তাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকে, বাবা হোক মা হোক অথবা উভয়, যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় তুমি তাদেরকে পেয়ে থাকো, তুমি তাদের সেবা করে জান্নাতের টিকিট অর্জন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সেবা করো, তাদের সাথে সব ব্যবহার করো। তারা যদি বয়স্ক হয়ে যায়, তারা তখন হিতাহিত, তাদের জ্ঞান থাকে না, হুঁশ থাকে না, তারা বয়স্ক হয়ে যায়, ওই সময় তারা কখন কি বলে তাদের কোনো সেন্স থাকে না। তুমি সন্তান হয়ে তাদেরকে এতটুকু কথা বলিও না। আল্লাহর বাসায় আল্লাহ বলে উফিউ ওয়ালা তানহারহুমা, উ শব্দটা তুমি বলিও না, কারণ পিতা মাতার পরিত্রাণ কারণে, তাদের বয়স্কতার কারণে তারা কথাবার্তা উল্টা পাল্টা বলতে পারে, তাদের ব্যবহারে তুমি অসন্তুষ্ট হয়ে তুমি রাগ করে তাদেরকে এতটুকুও বলো না, উফ শব্দটা বলিও না, যেই কথাটা বললে আল্লাহ তোমার উপরে বেরাজ হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় বাবা মাকে নিয়ে বিরক্ত হয়ে যাই, ওই কি না বিরক্ত হয়ে যাই, বয়স হয়েছে কথা বেশি বলে, আছে কি না? আছে না বাজান? আছে এরকম। আল্লাহর বাসা আল্লাহ কয় তাদেরকে উফ শব্দটা বলিও না, তোমরা তাদের সাথে সম্পূর্ণ শিষ্টাচারপূর্ণ কথা বলো, নানি নরম নরম কথা বলো, কওলাং কারিমা, কারিমা মানে তাদের সাথে নরম ভাষায় কথা বলো। এরপরে আল্লাহ কয় ওয়াকফিদলাহুমা জানাহাত জুল্লি মিনার রহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর, তাদের সামনে তোমরা ভালোবাসার সাথে মাথা নত করে দাও, দয়ার ডানা বিছিয়ে দাও, আর তাদের জন্য দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ তুমি আমার পিতা মাতাকে উভয়কে তুমি দয়া করো, যেমনি করে তারা আমাকে ছোটবেলায় দয়া করে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। আমাদের ছোটবেলায় লালন পালন করছে কে? এই জন্য আল্লাহ 26 পারা 2 পৃষ্ঠার ভিতরে আর একটা কথা বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে আল্লাহ ডিক্লেয়ার দিতেছে আমি তাদেরকে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য কেন বলেছি শুনে যাও। কে কয়? তোমাদেরকে যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করব করার কথা বলেছি, কেন বলেছি সেটা শুনো।
26 পারা দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করে, তোমার মা তোমাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। কিসের সাথে? কষ্ট হইছে কিনা? তোমার মাতা তোমাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে, আবার তোমাকে কষ্টের সাথে তারা প্রসব করেছে, করছে কি নাই? এই জন্য আল্লাহ দোয়াটা শিখাইয়া দিয়েছে আমাদেরকে, দোয়া করতে হবে বাবা মার জন্য। তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, আবার তোমাকে কষ্ট করে প্রসব করেছে, এই জন্য তাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলার জন্য নিষেধ করেছে। কারণটা হইল আল্লাহ কয় তোমাকে গর্ভে ধারণ করতে আর তোমাকে দূর ছাড়াইতে আল্লাহ পাক কয় সময় লাগছে 30 মাস। কত মাস? কত মাস? 30 মাস। কার কথা? আল্লাহর কথা। হাবশাব আছে তো, 30 মাস সময় লাগছে আল্লাহ কয়। এখন আমরা জানি মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন ছিলাম, কি কয়? আমরা কই না, একটা প্রচলন হয়ে গেছে আমরা 10 মাস 10 দিন, এটা আমাদের বাসায় প্রচলন হয়ে গেছে। কিন্তু কোরআনের বাসায় আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ কয় 30 মাস সময় লাগছে গর্ভে ধারণ করতে এবং দুধ ছাড়াইতে। তাইলে বোঝা যায় আমরা একমত হতে পারি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহ কয় আমি 6 মাসে সন্তান দুনিয়াতে পাঠাইতে পারি আর 2 বছর মানে 24 মাস দুধ খাওয়াইতে পারি। তাইলে 24 মাসে আর 6 মাসে কত মাস হয়? জোরে বলুন, কত মাস হয়? 30 মাস। আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ কোরআনে ডিক্লার দিছে তোমাকে দুধ খাওয়াইতে, দুধ ছাড়াইতে এবং গর্ভে ধারণ করতে আল্লাহ কয় সময় লাগছে 30 মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কয় যতদিন ইচ্ছা, আমি কোরআন শরীফের অনুযায়ী আল্লাহ কয় যতদিন ইচ্ছা মায়ের গর্ভে রাখতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য 17 পারা 11 পৃষ্ঠা আল্লাহ আবার ঘোষণা দিতেছে, ওয়ানুকিরু ফিল আরহামি মানাশাউ ইলা আজালিম মুসাম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানুকিরু মা নাশাউ, আল্লাহ কয় যতদিন ইচ্ছা আমি মায়ের গর্ভে তোমাকে রাখতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা যদি আমরা বুঝতে চাই, তাইলে দুনিয়ার জমিনে মদিনা শরীফের ইমাম সাহেব আছে, ইমামে মালিক আছে কি নাই? ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, ওনার গর্ভে উনি মায়ের গর্ভে ছিলেন 24 মাস। কত মাস? 24 মাস। আমরা কোনোদিন শুনি নাই, কিন্তু কোরআনে ডিক্লার দিছে আল্লাহ কয় মা নাশা ইলা আজালিম মুসাম্মা। 17 পারা 11 পৃষ্ঠা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে যতদিন ইচ্ছা আমি তোমাদেরকে মায়ের গর্ভে রাখতে পারি, এটাই আল্লাহর জন্য আজাল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানুখরিজুকুম তিফলা, এরপরেও আমি তোমাদেরকে শিশু অবস্থায় মায়ের গর্ভ থেকে বের করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে বলুন মান্না। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার। আমার বাবারা, কোরআন শরীফ থেকে আমরা আলোচনা শুনলাম, এবার আমরা একটা হাদিস শরীফ শুনব। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, উনি তো আমার নবীজির সাহাবি, ওনার যখন মৃত্যু শয্যায় শুয়ে গেলেন, একটা খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলকামা আপনার সাহাবি সে মৃত্যু শয্যায় লড়ছে, আপনি একটু দয়া করে তার বাড়িতে চলেন, তার কষ্ট হচ্ছে কিন্তু তার রুহটা বের হচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর সময় মৃত্যু শয্যায় মানুষ থাকে কি থাকে না?
হিতাহিত তাদের জ্ঞান থাকে না, অনেক সময় মানুষ কলমা নসিব হয় না। আমরা যতই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, শেষ ভালো যার সব ভালো তার, আমার রসুল বলেছেন। সেই জন্য মৃত্যুর আগে আগে যদি কলমাটা পড়ে যাইতে পারে, আমার আপনার জান্নাত নিশ্চিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর একজন সাহাবি, ওনার মৃত্যু সজ্জায় কিন্তু কলমা নসিব হচ্ছে না, রুহটাও বার হচ্ছে না। আমার নবীজি তার বাড়িতে গেলেন, তার বাড়িতে যাইয়া তার স্ত্রীকে ডাক দিলেন। স্ত্রীকে ডাক দিয়া বললেন, তোমার সাথে সে কোনো অপরাধ করেছে কিনা, তোমার সাথে কোনো হক বিনিময় রয়েছে কিনা। স্ত্রী বলল, আমার কাছে কোনো হক বিনিময় নাই, আমি তাকে মাফ করে দিলাম। ছেলে মেয়েদেরকে ডাকলো, তোমাদের কাছে কোনো দাবি দাওয়া আছে কিনা? ছেলে মেয়েরাও বলে, আমাদের কাছে কোনো দাবি দাওয়া নাই। এবার গর্ভধারিণী মা জননীকে ডাক দিলেন, আপনার ছেলে আপনাকে আপনার সাথে কোনোদিন বেয়াদবিমূলক আচরণ করছে কিনা? মা সর্বপ্রথম উত্তর দিলেন, আমার সাথে কোনো বেয়াদবি করে নাই। আমার রসুল জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? এই জন্য আমার রসুল সব কিছুর গোপন বেদ জানেন, সব কিছুর খবর জানলেওয়ালা। আমার নবী মাকে আবার জিজ্ঞাসা করেন, মাগো মা, আপনার ছেলে অনেক কষ্টে আছে, অনেক কষ্ট পাইতেছে, তার জীবনটা বের হচ্ছে না, তার মুখে কলমা আসছে না, আমি তো শুধু আপনার জন্য রহমতান লিল আলামিন না, আমি সারা জগতের জন্য রহমতান লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া করে আপনি আমার কাছে আপনার মনের গোপন কথাটা বলে দেন। এবার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলের জন্য কোনো দুঃখ রাখি নাই, তবে একদিন একটা ঘটনা ঘটছে, সেটা হলো আমি বাড়িতে, আমার পুত্রবধূও বাড়িতে, ছেলে বাড়িতে নাই, পুত্রবধূর সাথে আমার সাথে কথাবার্তা কাটাকাটি হচ্ছে। আমার ছেলে যখন বাড়িতে আসলো, ওই ছেলের কাছে আমার পুত্রবধূ কানে কানে কি লাগাইছে, ওই লাগানোর কারণে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করে নাই, আমাকে বিশ্বাস না করে পুত্রবধূকে সে জিজ্ঞাসা করেছে, তাকে সে প্রাধান্য দিয়েছে, তার কথাটা সে মূল্য দিয়েছে। আমি মা জননীকে সে বিশ্বাস করে নাই, তার বউকে সে বিশ্বাস করেছে, এই জন্য আমি আমার মনে দুঃখ পাইছি, কষ্ট পাইছি। আমি আপনার সামনে ওয়াদা করলাম, আমি তাকে মাফ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্টটা কি বুঝতে পারছেন তো? জোরে বলুন পাইছি তো আমরা? পুত্রবধূ আমাদের আছে কি নাই? জোরে বলুন আমাদের সকলের স্ত্রী আছে তো? অনেক সময় স্ত্রীর কথা মতো আমরা মাকে প্রাধান্য দেই না, মাকে সম্মান করি না। স্ত্রী যা কইছে সেটা আমরা সত্য মনে করে মায়ের মনে কষ্ট দিয়ে পেলি, সেটা করা যাবে না। আমার রসুল ওই সাহাবীর অবস্থা দেখে মাকে বললেন, মা এই মুহূর্তে তো সে ইন্তেকাল করবে, আপনি তাকে ক্ষমা করে দেন। মা বলে, আমি তাকে মাফ করব না। এই কথা শুনে আমার রসুল কৌশল করলেন, ওই কৌশলটা কি? সমস্ত সাহাবিদেরকে বললেন, সাহাবিরা তোমরা তাকে ঘর থেকে বের করো। কি করো? ঘর থেকে বের করো। ঘর থেকে বের করার পরে তাকে আগুনের মধ্যে ফালাও, আগুন জ্বালাও। আগুন জ্বালাইছে, এখন দুই তিনজন মিলে ওই আলকামাকে ঘর থেকে বের করে আনিয়া আগুনের মধ্যে ফালাইব। এনি টাইমে মা জননী একটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার দুধ খাওয়াইয়া তারে লালন পালন করেছি, আজ পর্যন্ত আমি তাকে কোনো দুঃখ দিতে দেই নাই, কিন্তু আজকে আমার সামনে, দুটা চোখের সামনে আপনি আমার সন্তানকে জ্বলন্ত আগুনে আপনি পালাইবেন, সেটা আমি মা হয়ে তার দুঃখ দেখতে পারবো না, সহ্য পারবো না। আপনি বলেন আমি কি করতে হবে, আমি সেটাই করব। আমার রসুল বলেন, হয়তো তুমি তাকে মাফ করে দাও, না হয় তাকে আগুনে ফালাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মা জননী তাকে ক্ষমা করে দিলেন। এখন বলেন তো, আমাদের মাধ্যমে এই সমস্ত ব্যারাম আছে কি নাই? আছে। জোরে বলুন, এই সমস্ত বিমার আসেনি?
আমরা মাকে প্রাধান্য দেই না, স্ত্রীকে প্রাধান্য দিই, আমরা মায়ের মনে কষ্ট দিয়ে ফেলি। কারণ কি? মায়ের দুঃখ আমরা বুঝতে চাই না। আমার মা তো ছোটবেলা আমাদেরকে লালন পালন করে আজকে 3.5 বডি আমরা মানুষ হয়েছি। যদি ওই টাইমে মা ইচ্ছা করতো আমাকে মেরে ফেলতে পারতো। যে দিন আমি মায়ের কোলে ছোট শিশু দুধ খাইছি, ওই দিন মায়ের একটা হাত আমার গায়ের উপরে ছিল। মা গো মা, আমি তো ব্যথা পাইতেছি, আপনি হাতটা সরাইয়া দেন। সেই দিন এই কথাটা বলার কোনো সুযোগ আমার ছিল কি না? জোরে বলুন, ছিল কি না? সেই দিন এই কথাটা বলার কোনো শক্তিও ছিল না। ইচ্ছা করলে মা আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু এত কিছুর পরও মা আমাকে লালন পালন করেছে। আজকে সেই মাকে আমরা যারা অবহেলা করি, রসুল বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, সমস্ত ছেলেরা তোমরা যুবকেরা শুনে নাও, দুনিয়ার উম্মতেরা শুনে নাও, সমস্ত মা যারা আছে তোমাদের মায়ের কদমের তলে তোমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের ঘোষণা অনুযায়ী কার কদমের নিচে জান্নাত? বুখারী শরীফের হাদিস। আর একটা হাদিস শরীফ হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা জাআ রাজুলুন ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ওই রসুলের দরবারে বুখারী শরীফ থেকে হাদিসখানা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবীজির দরবারে একজন সাহাবী একজন লোক এসেছে, ইয়া রাসূলাল্লাহ, আমি দুনিয়ার জমিনে কার কাছে বেশি প্রাধান্য দিয়ে সদ্ব্যবহার করব, আমার কাছে সর্বপ্রেক্ষা কে বেশি হকদার ভালো ব্যবহারের? আমার রসুল বলেন কলা উম্মুকা, তোমার মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবি আবার জিজ্ঞাসা করল কয়লা সুম্মামান, এরপরে কে? আমার রসুল আবারও জবাব দিলেন কয়লা উম্মুকা, তোমার মা। ওই সাহাবি আবার বলুন সলা সুম্মামান, আবার জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার রসুল তিনবারের সময় বলুন কয়লা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কয়লা সুম্মামান, এরপরে কে? এবার চতুর্থবারের সময় আমার রসুল উত্তর দিয়েছে কয়লা আবুকা, চতুর্থবারের সময় বলেছে তোমার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মায়ের কথা তিনবার বলেছে, বাবার কথা কতবার? তাই বলে কি বাবা কি ছোট হয়ে গেছে কিনা? মায়ের কথা কেন তিনবার বলেছে? মার কষ্ট বেশি নাকি বাবার কষ্টটা বেশি? আল্লাহ কোরআনে ডিক্লার দিতেছে দুই পারা 12 পৃষ্ঠার মধ্যে, ইয়াস আলু নাকা মা যায়ুফিকুন, কে কয়? আল্লাহ ঘোষণা দিতেছে। চিন্তা করেন, আমরা আল্লাহর কোরআনে কত মজার কথা পড়ে আছে, কিন্তু আমরা বুঝি না, পারি না, বুঝতে চেষ্টাও করি না। দুনিয়ার জমিনে তুমি ছোট হয়ে যখন মায়ের দুধ খেয়ে যখন বড় হইলা, যুবকে প্রদান ফর করলা, এরপরে তুমি বহু টাকা কামাই করলা, এই কামাই থেকে, এই রুজি কামাই থেকে তুমি সর্বপ্রথম কার জন্য তুমি সেবা করলা, সর্বপ্রথম কার জন্য তুমি ব্যয় করলা? আমার আল্লাহ কোরআনে ডিক্লার দিতেছে কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা যে কামাই করো, তোমার কাছে আয়েশা যখন বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা কি ব্যয় করব, আল্লাহ রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলেন আপনি বলে দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, আপনি তাদেরকে বলে দেন যেই কোনো বস্তুই তারা দান করুক না কেন, ব্যয় করুক না কেন, ওই ব্যয়টা হবে, ওই খরচটা হবে সর্বপ্রথম বাবা মার জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম কার জন্য খরচ করব? কি হোক, আমরা কি বাবা মাকে ছেড়ে অন্য কাউকে আগে খরচ করাইয়া সেবা করতে পারি? কারণ বাবা মার চাইতে এই দুনিয়াতে আপন কেউ আছে? জোরে বলুন না, আসেনিও নাই তো। তো সেই জন্য আল্লাহ ঘোষণা দিতেছে রসুল, আপনি বলে দেন যারা তারা যে ব্যয় করতে চায়, খরচ করতে চায়, সেটা যেন সর্বপ্রথম হয় বাবা মার জন্য, এরপর আপন আত্মীয়র জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। দশম মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাক্ত খাইয়া মায়ের ববে আইলাম ভাই,
আমরা মায়ের মাংস রক্ত খাইয়া আইছি তো। দশম মাসে দশ দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের গর্ভে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের অপসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে বুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন না মার হাওয়া। ল্যাংলায়া তুরখানা খোরা হইলে পরে ছেলে, দুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে। লয় নিউ, ছেলে যদি বোবা হয়, ছেলে যদি ল্যাংরা হয়, বাবা মা কি ফালাইতে পারে কিনা? পারেনি। ল্যাংলায়া তুরখানা খোরা হইলে পরে ছেলে, তুলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। এই অদমে বেবে বলে ওরে জান্নাত মায়ের শরণ তলে রে, দেখ বুখারি হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখ গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখ, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাসে বোনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দনে কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার বাবারা ভাইরা, বাবা মার কথা কি বলবো, আল্লাহ তো কোরআনে ডিক্লার দিয়ে দিচ্ছে নামাজ পড়া যেমন ফরজ, তোমার বাবা মার সেবা করাও। জোরে বলুন না কি ফরজ? না, নামাজ পড়া যেমন ফরজ, বাবা মার সেবা করাওটাও কি একরকম, বেশ কম নাই। কিন্তু আমরা অনেকে আছি নামাজ ঠিক পড়ি কিন্তু বাবা মার সাথে কোনো সম্পর্ক নাই, আছে কি নাই? অনেকেই কথা বলেন না কেন বাজান, আছে না এরকম? কিন্তু না, এই নামাজে কোনো ফল দিবে কি না? কোনো ফল দিবে না। তার কারণ হচ্ছে তিরমিজি শরীফ আমার রসুল বলেন, কলা রসুল্লাহ সাল্লাহু আলাই ওয়াসাল্লাম রিদা রব্বি পি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার পিতা মাতা তোমার উপরে সন্তুষ্ট থাকলে তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট, তোমার পিতা মাতা যদি তোমার সাথে বেরাজ থাকে অসন্তুষ্ট থাকে, তোমার আল্লাহও তোমার উপরে অসন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতা আমাদের আছে কি নাই? যাদের নাই তার আর ছিল কি না? জোরে বলুন ছিল কি না? আল্লাহ মানুষকে সন্তান দেয় কি না? আল্লাহ কোরআনে ডিক্লার দেয় আমি কাউকে সন্তান দেই, ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই, আবার কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউরে আমি মোটে ছেলে সন্তান দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আছে কি নাই? তুমি কাউরে দিলা দশটা সন্তান এক থাকার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে,
কিন্তু মরার পরে কান্দে কইরা কে নিবে কবরে রে, রঙের খেলা খেলছো দয়াল রে, বলেন না ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাপ কাইরা নিয়া, কাউরে করলা চির দুঃখী সন্তান লাশ বানাইয়া, তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাপ কাইরা নিয়া, কাউরে করলা চির দুঃখী সন্তান লাশ বানাইয়া, ওরে কাউরে তুমি কাদাও দয়াল মনের মানুষ কাইরা নিয়া, কাউরে রাখলাই অল্প বয়সে, কাউরে রাখলাই অল্প বয়সে বিধবা বানাইয়া রে, রঙের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে, মারহাবা কোন সব খেলা কার খেলা, জোরে বলুন কার খেলা, কারোর ছেলে দেয় কারোর মেয়ে দেয়, দেয় কি না, এই জন্য কি আমরা কাউকে হিট করে কথা বলতে পারবো কি না, দুনিয়ার জমিনে কত সন্তান আছে বাবা মার সেবা করে ওলি আল্লাহ হয়ে গেছে, বনি ইসরাইলের একটা যুবক প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করত, তার কণ্ঠের সুরটা এত মধুর ছিল পশু পাখি চমকে যাইত, তার কণ্ঠটা এত সুন্দর ছিল এত ভালো ছিল, মায়ের সাথে বেয়াদবি করার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে, মা তোর জন্য সন্তান তোর মতো সন্তান আমার প্রয়োজন আছে না, এরকম মানুষ আছে না, তোর জন্য তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই তুমি চলে যাও, ওই ছেলেটা বনে জঙ্গলে ঘুরে কাট কাটে ফ্যাটের দায়ে কি খাইব কিভাবে বাঁচব, জঙ্গলার ভিতরে যাইয়া কাঠ বিক্রি করে আর পেটের দায়ে পেট চালায়, একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় বারো বছর নয় চল্লিশ বছর পর্যন্ত, জোরে বলুন সুবহানাল্লাহ, কত বছর চল্লিশ বছর বন জঙ্গলে কাঠ বেচে মানে লাকড়ি বেচে আর খায়, আর চল্লিশ বছর আবাদত করতেছে, একদিন স্বপ্ন দেখতেছে আমি যে চল্লিশ বছর আবাদত করলাম ওই আবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না, কি বুঝলেন, চল্লিশ বছর একটা না আবাদত করলে আল্লাহর ওলি, জোরে বলুন কদিন, আর চল্লিশ বছর বাদ দেন না চল্লিশ দিন যদি আপনি পাঞ্জেগানা নামাজ ঠিক মতো পড়েন আপনি আল্লাহর ওলি, মিথ্যা বার্তান বাদ দিলে, আর এখানে চল্লিশ বছর পর্যন্ত ওই বনি ইসরাইলের যুবক বলতেছে আমি চল্লিশটা বছর কোরবানি দিয়ে পেলাম, আমাকে আল্লাহ ডাক দিয়ে বলে ওই যুবক তুমি যে চল্লিশ বছর কাবার করে দিয়েছ আমাকে সেজদা করতে করতে, কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি না, জোরে বলুন না সুবহানাল্লাহ, ওই যুবক স্বপ্ন যোগে বলেন প্রভু গো আমার দোষ কি, আমি সব কিছু ত্যাগ করে বন জঙ্গলে বসবাস করতেছি, স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিয়ে শাদী নাই, আমি দুনিয়ার কোনো হালাল ছাড়া হারাম খাই না, কারণ আজকেও তো খুতবার মধ্যে হালাল হারামের ওয়াজ গেছে, গেছে কি নাই, হালাল হারামের সাবজেক্ট গেছে, আমি তো দেখলাম আমি যেটা পড়াইছি আজকে সেটা আমাদের মসজিদে হয়েছে না, হালাল হারামের ওয়াজ আজকের খুতবা কি গেছে, হালাল হারামের বিষয় গেছে, এবাদত করো এবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য খাওয়া, হালাল উপার্জন করা, হালাল উপার্জন না করলে যত বন্দিগি করবেন সমস্ত বন্দিগি তোমার আল্লাহর দরবারে যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ, ওই যুবক বলতেছে প্রভু
আল্লাহ 40 বছর আমি ইবাদত করি, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আমি নাই, কোন খাতা বালিশ নাই, জঙ্গলার ভিতরে আমি, আমার এই দেহটাকে আমি আরাম দেই না, তারপরেও কেন আমার দোয়া কবুল হচ্ছে না? ওই যুবককে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, স্বপ্নের ভিতরে যুবক রে, তোর মা তোকে বলেছে তুই মদ খাইস না, তোর মা তোকে বলেছে তুই জুয়া খেলিস না, তুই তোর মায়ের সাথে বেয়াদবি করার কারণে ওই দিন তোকে তোর মা বদদোয়া দিয়েছে, এই জন্য তোর দোয়া কবুল হয় না, তোর সমস্ত ইবাদত গুলি দুলিশাত হয়ে যাচ্ছে। আমি তোকে বলে দিচ্ছি সুসংবাদ শুনে নে, তুই যদি দোয়াগুলি কবুল করাইতে চাস তোর মার কাছে চলে যা, যদি তোর মা তোকে কবুল করে, যদি তোমার মা তোমাকে তোমাকে পছন্দ করে, তোমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আমি আল্লাহ ডিক্লার দিলাম তুমি তোমার ওই ইবাদত গুলি কবুল পাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে ইবাদত করে আসেনিও, জোরে বলুন আছে কি না, মসজিদে ইমামতি করে আছে না, কিন্তু বাবা মার সাথে সম্পর্ক, আমার কথা রাগ নি বাজান, মসজিদে ইমামতি আছে, অনেক হুজুর আছে, আমি আমার কথাই বলি, অনেক হুজুর আছে ওয়াজ করে কিন্তু রাতভর, কিন্তু বাবা মার সাথে সম্পর্ক নাই, অন্ত ফোনের যোগ অন, কিন্তু আমরা যাই দাবার দেই না, হাতে কি মা বাবারে খাবায় না না খাবায় এটার কোনো মেসেজ আমার কাছে নাই, কিন্তু দাবার দিতাম আছে কি ঠিক নেই। তাইলে আমি হুজুরের কথাই বলছি, আপনাদের কথা বলি না। এই জন্য ওই বনি ইসরায়েলের যুবক 40 বছর ইবাদত করার পরেও আল্লাহ বলে তোমার সমস্ত ইবাদত গুলি বিফল হয়ে গেছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমার মা তোমার উপরে খুশি নাই, এই জন্য আমি তোমার দোয়াগুলি তোমার ইবাদতগুলি কবুল করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী নবীজি বনি সালে বনি আবু সালের জঙ্গির মধ্যে সেখানে বনি ইসরায়েলের জমানায় সেখানে একটা ঘটনা আছে, আমার নবীর জমানায় একটা ঘটনা আছে, স্বয়ং আমার নবীর মা ছিল কি ছিল না, কেউ ছিল নি, মা আমানা ছিল না, মা আমেনা আমার নবীর আম্মা যান বাবুন্নেসা গলিতে মদিনার শহরে সাহাবিদেরকে নিয়ে আমার নবীজি সেখানে তালিম দিতেছে, ওই টাইমে সাহাবিরা লক্ষ্য করে দেখতেছে একটা মহিলা সামনে আসলো, আমার নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তো ওনার সাদর মোবারকটা ওই মহিলার সামনে বিছাইয়া দিছেন, মা গো মা আপনি এই সাদরের মধ্যে বসে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবিরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী তো রহমাতাল্লিল আলামিন আখেরি জামানার নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সর্বশেষ এবং প্রথম নবী, আপনার কারো উপরে কারো সম্মান নাই, কিন্তু এই মহিলাটা কে, এই মহিলার জন্য এত সম্মান আপনি নবী হয়ে করলেন কেন? আমার নবী ডাক দিল, সাহাবীরা রে তোরা হয়তো দেখোস নাই, তোরা হয়তো বুঝোস নাই, এই মা এই মহিলাটা হলো আমি নবীর দুধমা হালেমা। কার দুধ মা? আমার নবীজির কি মা? কি কন্যা কি মা? আমার নবী জন্মের আগমনের পরে 16 দিন দুধ খাইছে নিজের আম্মা এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। 16 দিন খাইছে নিজের আম্মার দুধ, এরপরে মা হালেমা আমার নবীকে লালন পালন করার জন্য ওই দেশের রেওয়াজ অনুযায়ী আমার নবীকে মা হালেমা কোলে করে নিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা হালেমা, সেই মা হালেমার সামনে বলেন, মা হালেমা আমি মদিনার শহরে আর আপনি মক্কা থেকে 70 মাইল উত্তরে তায়েফের জমিনে বাস করেন, সেখান থেকে অনেক কষ্ট হয়েছে মা গো মা, আপনি যে হেঁটে হেঁটে আসছেন আমার তো কষ্ট হয়, আপনি একটা খবর দিলে আমি রসুল আপনার দরবারে চলে যেতাম, আপনি কেন কষ্ট করে আমি দরবারে আসলেন? মা হালেমা বলে, বাবা রে আমি তো আসতে চাই নাই, ওই তায়েফের জমিনে অসংখ্য মানুষ আছে যারা আমাকে পাঠাইছে, আমি আসতে বাধ্য হয়েছি তাদের কথার কারণে, তাদের গোত্র থেকে আমার গোত্র থেকে অনেকগুলি মানুষ তুমি আর তোমার
আন্ডারে নিয়ে আসছো, তাদেরকে গ্রেফতার করে 70 জন লোক তুমি গ্রেফতার করেছো, ওই বন্দী যে 70 জন লোক তোমার আন্ডারে আছে, ওই 70 জনের ভিতরে আমি মা হালেমার বংশধর আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমার কাছে আসলাম, দয়া করে তুমি তাদেরকে মুক্তি দিয়ে দাও, আজাদ করে দিয়ে দাও। আমার নবী বলেন ওই 70 জন বন্দী যেখানে আছে তাদেরকে ডাক দাও। 70 জন বন্দীকে যখন খবর দিল, রসূলুল্লাহ আমাদেরকে তলব করেছে আমরা রসূলের সামনে যেতে হবে, মনে হয় আজকের পরে আর আমাদের বাঁচা নাই, আজকে মনে হয় আমাদের মরণ হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা মনে করছে আমাদেরকে এতদিন জেলখানাতে রাখছে, আজকে তো ডাক দিতে আসে, আজকে মনে শেষ করিয়ে লাগবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কথাটা কি এরকম চিন্তা আর কি, কিন্তু রসুলের দরবারে আসা দেখে অন্যরকম। তোমরা কারা কারা হালিমার বংশধর এবং হালিমার গোত্রের লোক, সবাই অনেকে হাত উঠাইলো, আমরা আমরা আছি। মা হালেমাকে বলে, মা হালেমা আপনি বলেন, তারা বললে হবে না, আপনি বলেন আপনার গোত্রে কে কে আছে, আপনি তাদেরকে বাসত করেন। মা হালেমা বাসত করে নিলেন, এই জন্য বাসত করে নিলেন তাদেরকে মুক্ত করে দেবে। এখন দুই দল দুই দিকে রাখলেন। আমার নবী রহমাতাল্লিল আলামিন ডাক দিয়ে বলে, মা গো মা, আপনি মা হালেমা আসছেন আমার দরবারে, দুনিয়ার জমিনে আজ থেকে যত উম্মত দুনিয়ার জমিনে আগমন করবে, কিয়ামত পর্যন্ত যতগুলি উম্মত আসবে তাদের দরবারে বাবা মার খেদমত শিক্ষা দেওয়ার জন্য আমি রহমাতাল্লিল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আপনার গোত্রের লোক সহ ওই 70 জন সবাইকে আমি মাফ করে দিলাম। কার হিসাবে, কার সম্মানে? মায়ের সম্মানে। কার সম্মানে? মায়ের সম্মানে সবাইকে কি করে দিল? মাফ করে দিল। তো এটা কি মায়ের সম্মানে করছে কিনা বাজান? এখন আমরা যারা আছি, মা যেটা বলে সেটা আমরা শুনবো তো ইনশাল্লাহ, কারণ মায়ের দোয়া কঠিন দোয়া। মা যেটা বদদোয়া করবে সাথে সাথে আল্লাহ সেটা নিয়ে দিবেন, আর যেটা দোয়া করবে সেটাও কি আল্লাহ সাথে সাথে নিয়ে দিবেন। তার কারণ আল্লাহ পাকের হুকুম মতো বাবা মাকে আল্লাহ সেই শক্তি দিয়েছেন, মা বাবা পাগল হোক তারপর সন্তান কি বলবে না, পাগল বলবে না। বাবা মা আপনার কাছে আপনার চোখে ছোট দেখতে, নিকৃষ্ট দেখতে, একটু খারাপ দেখা যায়, কিন্তু আল্লাহ সেটার জন্যই ডিক্লার দিয়েছেন, খবরদার এই সম্পূর্ণ এই বিশ্রী লোকটা, কালা লোকটা, এই তোমার মা, ওই মায়ের জান্নাত, ওই মায়ের কদমের নিচে তুমি সন্তানের জান্নাত, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা সময় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ, পরবর্তী সময় আমরা আমাদের আরো ওয়াইজিন আছে, আপনারা থাকবেন, এখানেও আজান হবে, এখানেও জমাত হবে, আপনারা যারা পারেন এখানে জমাত করার জন্য থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদের এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। এই বলে আমি শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।